হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজুল ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসেন আমরা শিখবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কি করে ভিন্ন ভিন্ন পেজে পেজ বর্ডার দিতে হয় আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিভিন্ন স্কুলের টিচার আপনার নিজস্ব সিট তৈরি করে থাকেন হয়তো ম্যাথের সিট অথবা ইংরেজির সিট অথবা যে কোনো বিষয়ের উপরে আপনারা নিজস্ব একটা সিট তৈরি করে থাকেন তো সেটা যখন আপনার প্রিন করেন তো ভিন্ন ভিন্ন পেজে যদি ভিন্ন ভিন্ন বর্ডার দেন তাহলে সেটা দেখতে খুবইটা সুন্দর হয় সো সেই কাজটা কী করে করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। খুবই ইজি এবং সিম্পল আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন তাহলে এখন থেকে আপনারা আপনাদের প্রতিটি পেজে আলাদা আলাদা পেজ বর্ডার দিতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল লাইকনটি দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে সাবস্ক্রাইব চ্যানেল এখন আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করুন এরপরে আপনারা সরাসরি চলে যাবেন ডিজাইনে ডিজাইনে গিয়ে লক্ষ্য করে দেখুন পেজ বর্ডার আমি ঠিক করছি মাইক্রোসফট অফিস দুই হাজার ষোলোতে আপনার চালে চালাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি বর্ডার চুজ করুন যেটা আপনাদের পছন্দ হয় আমি প্রথমটি চুজ করলাম আপেল করে ওকে করলাম এখন আমরা পরের পেজে অন্য একটি বর্ডার দেবো সাধারণত আমরা সকালে জানি যে নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা কীবোর্ড শর্ট করা হচ্ছে কন্ট্রোল ইন্টার অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করলেই নেক্সট পেজে যায় তো এক্ষেত্রে এই কাজটি করা যাবে না এক্ষেত্রে যে কাজটি করতে হবে লেআউটে ক্লিক করতে হবে এখান থেকে আমরা ব্রেক ব্রেক থেকে নেক্সট পেজে ক্লিক করব ক্লিক করার পরে পুনরায় আমরা যাব ডিজাইন পেজ বর্ডার এখান থেকে আমরা যে কোনো একটি চুজ করব আর এখানে আমরা দেবো দিস সিলেকশন এটি যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে ফুল ডকুমেন্টেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো দিস সিলেকশন সিলেক্ট করে ওকে করুন দেখুন এটি চেঞ্জ হয়ে গেল সো আরেকটি পেজ নিতে হলে লেয় ব্রেকে গিয়ে নেক্সট পেজ এখানে ডিজাইন ডিজাইন থেকে পেজ বর্ডার এখানে গিয়ে আরেকটি বর্ডার চুজ করুন এখান থেকে ক্লিক করে দিস সিলেকশনে ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন বন্ধুরা লক্ষ্য করে দেখুন তিনটি পেজ তিনটি পেজেই তিন ধরনের বর্ডার আমি তো জুম ছোটো করে দিচ্ছি আপনার চাইলে এরকম প্রতিটি পেজে ভিন্ন ভিন্ন বর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই আবার আবার দেখাচ্ছি লেওটে গিয়ে ব্রেক নেক্সট পেজ ডিজাইনে ক্লিক করে পেজ বর্ডার এখান থেকে আমরা এটি চুজ করলাম এবং অ্যাপ্লাই টুতে গিয়ে দিস সিলেকশনে ওকে লোক দেখুন আমরা চারটা পেজ নিয়েছি চারটা পেজে ভিন্ন ভিন্ন রকমের বর্ডার রয়েছে আশা করি শিখতে পেরেছেন খুবই সিম্পল এবং ইজি একটি বিষয় আপনাদের অনেকে উপকার হবে অনেকে কাজে লাগবে বিশেষ করে যারা প্রাইমারি স্কুলের যে সিটগুলো তৈরি করে থাকেন প্রশ্ন এবং উত্তর একসাথে তাদের জন্য খুব চমৎকার হবে কারণ বাচ্চারা যখন দেখবে এক একটা পেজ এক ধরনের বর্ডার তাদের কাছে জিনিসটা খুবই সুন্দর লাগবে আশা করি শিখতে পেরেছেন আবারও বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইক করে ক্লিক করে রাখবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লা আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ